তো হেল্ল' বন্ধু বান্ধৱীসকল আশা কৰোঁ আপোনালোকসকলে ভালে আছে ত' আজি মই লৈছোঁ আপোনালোকৰ বাবে এটা নতুন ভিডিঅ' ভিডিঅ'টো হ'ল যে ফাইনেল আকৌ নতুনকৈ আৰম্ভ হ'ল পষ্ট অফিচৰ আডেণ্টি কাৰ্ডৰ এপ্লাই তো আপনাদের কিন্তু এই আইডেন্টি কার্ড সকলকে বনাবার আর এই আইডি কার্ড আইডেন্টি কার্ড বনালে আপনাকে কি কি সুবিধা লাভ করবে আপনারা এপ্লাই কমপ্লিট প্ৰচেছ আজির এই ভিডিওত মনে দিম তো ভিডিও তো অল্প স্কিপ নকৰাকৈ প্ৰথমৰ পৰা শেষলৈ চাই থাকিব আর যদি মোৰ চেলেটর নতুন হয়ে আসে প্লিজ চেনল সাবস্ক্রাইব করুন অন করে দিব আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবী সকলের ওর হোয়াটসঅ্যাপ পের যেনারে আপনাদেরকে শেয়ার করে দিব যাতে সকলেই এই ভিডিওটি চাই পোস্ট অফিসের আইডেন্টি কার্ড বনাই লোব তেনে বলক ভিডিও আরম্ভ করুন তো সবার প্রথম আপনারা এইখানে পেজত লাগিব আর এইখন পেজত আপনারা কেনকু আহিব মোট ভিডিওর শেষে জানিয়ে দিম আর মানে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কট দিয়ে দিন তাতে ক্লিক করে কিন্তু আপনারা এইখন পেজত আহিব পাৰিব তো সাইতে আপনারা যেটা এইখন পেজত আহিব আর স্কলান করি স্কলডান করে আপনার অপশন এটা পাব সাহেব আপনার পোস্ট অফিস আইডেন্টি কার্ড বলে একটা অপশন চাব পেছে তো পোস্ট অফিস আইডেন্টি কার্ড ফ্রম ডিসক্রিপশন এপ্লিকেশন ফর পোস্ট অফিস আইডেন্টি কার্ড তো চাই পড়েছে এটা আপনার সঙ্গে রাইট সাইডে সঙ্গে আপনার ডাউনলোড বুলি এটা পি ডি এর সিন দিয়ে চাইছে ডাউনলোড বুলি তো ফাইল সাইজ দিয়ে আছে থ্রি জিরো সিক্স কে বি তো মানে সব ডাউনলোড যুত পি এফ ফাইল দিয়ে আছে ইয়াতে আপনার এইখন পি ডি এফ ফাইল ডাউনলোড করব প্রথমতে তো আপনার এটা ডাউনলোড করে লোক তো সব ডাউনলোড যদি আপনারা ক্লিক করেছে এগুলোকে সোমার ডাউনলোড এগে আপনি ক্লিক করে যদি আপনাকে মর অলরেডি ডাউনলোড করা কারণে মানে ডাউনলোড এগন তো তো আপনাকে ডাউনলোড এগেনত ক্লিক করে দিব তো ক্লিক করার যে আমার ডাউনলোড হয়ে যাব এটা আমার সাথে এটা আপনার যদি ফর্ম সেই ফর্ম আপনারা ওপেন তো এটা ওপেন হয়ে গেছে তো এতিয়া আপোনালোকে এইখন ফৰ্ম ফিল কৰি আপোনালোকে জমা দিব লাগিব তো আপোনালোকে এইখন ফৰ্ম ফিল কৰি আপোনালোকে ক'ত দিব লাগিব ইয়াৰ লগত ডকুমেণ্টছ কি দিব লাগিব এ টু জেড আপোনালোকে ভিডিঅ'টোত চালে আপোনালোকে বুজি পাব আপোনালোকে জানিব পাৰিব তো আপনারা চাই লোক কেনকু আপনারা এই ফর্ম ফিল করব ফিল আপনাকে কত জমা দিব শেষে জায়গায় দিম তো সাই এটা আপনার সাথে লেখা আছে ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্মেন্ট অফ ইন্ডিয়া এপ্লিকেশন ফর পোস্ট অফিস আইডেন্টি কার্ড মানে চাবি তো প্রথমতে আপনার এক কপি ফটো লাগিব পাসপোর্ট সাইজ ফটো এক কপি লাগিব লগাব লাগবে এটা এই ফর্মত তো আপনারা এই পাসপোর্ট সাইজ ফটো এক কপি লবাব তো প্রথমতে আপনারা কিন্তু এই ফর্ম ডাউনলোড করে লোক ডাউনলোড করে প্রিন্ট আট করে প্রিন্ট আউট করে আপনাকে এই ফর্ম ফিল করবে ফিল করে এর সাথে প্রথমে আপনার ফটো দিব তারপর এক নম্বর এপ্লিকেন্ট নেম তো নেম অফ দ্য এপ্লিকেন্ট যার নাম আপনার কার্ডখন বনাব তো আপনারা এইখন নামটা দিব লাগিব তোমার ইয়াতে দি দিব তো তারপর দিব লাগিব দুই নম্বর নেম অফ দ্য ফাদার তো আপনার ফাদার হাজবেন্ড গা গার্জেন আপনার সাইতে তিনটা অপ্তি আছে তো ইয়াতে যদি সালিয়ে করে আছে বিবাহিত বিবাহিত হওয়া যদি করে আছে তো আপনার হাজবেন্ডর নামটা দিবেন আর আপনারা যদি ফাদারের নামটা দিব বিচারে তো ফাদার নাম দিব আর তিন নম্বর সাইকেলে ডেট অফ বার্থ তো আপনার ডেট অফ বার্থ দিব লাগিব তো আপনার নিজের ডেট অফ বার্থ দি দিব তারপর আপনার চারি নম্বর সিগনেচার দিব লাগিব তো সিগনেচার অফ দা এপ্লিকেন্ট প্লিজ সাইন ইন ইন দ্য বক্স আপনার চাবি এই বক্স আপনারা সিগনেচার দাগ আপনার সিগনেচার তো করে তারপর এটা পাঁচ নম্বর হল প্রেজেন্ট পোস্টেল এড্রেস উইথ পিন তো আপোনালোকে প্ৰেজেণ্ট এড্ৰেছ যিটো আছে আপোনাৰ সেই এড্ৰেছটো ইয়াতে প্ৰিণ্ট সহকাৰী আপোনালোকে কিন্তু ইয়াতে এড্ৰেছটো দিব লাগিব তো আপোনালোকে ইয়াতে দি দিব তাৰপিছত আপোনাৰ ছয় নম্বৰৰ চাগে পাৰ্মানেণ্ট প'ষ্টেল এড্ৰেছ উইথ প্ৰিণ্টটো এই দুটা যদি আপোনাৰ ছেম হয় তেনেকৈ আপোনাৰ তলত ওপৰত যিটো আপোনালোকে প্ৰেজেণ্ট এড্ৰেছ যিটো দিব দিব আপোনালোকে তলতো ছয় নম্বৰ যিটো আছে পাৰ্মানেণ্ট এড্ৰেছ তোমাৰ সেইটোতো আপোনাক ছেম দি দিব আৰু যদি বেলেগ বেলেগকৈ হয় তাৰমানে বেলেগ বেলেগ ইয়াতে দি দিব তাৰপিছত ইয়াতে আপোনাৰ সাত নম্বৰ তো সাত নম্বর সাইকেলে আছে ডেট সায়েন্স রেসিডেন্ট এট দ্য এড্রেস এট সিরিয়াল ফাইভ ডেট তো আপনাকে আপনার গাওয়া যে বসবাস করে আছে কি আপনার কি দিন হল আপনার বসবাস করা সেই ডেট ডেট মান্থ আপনাকে দিব তো আপনাকে ডেট অফ বার্থ দিলেও হয়ে যাব তো আপনার ডেট অফ বার্থ সাত নম্বর বক্সট দিয়ে দিব এটা আমার আট নম্বর যিটো আছে সঙ্গে আপনার মোবাইল নম্বৰটো দিব সাকেতে ইফ ইউ আর এ টেন্ট প্লিজ ফার্নিশ পার্টিকুলার নেম এড্রেস টেলিফোন নাম্বার মোবাইল নম্বর ইমেইল আইডি অফ দ্য ল লেন্ড হোল্ডার আপনি সব পেছে লেন্ড লোডারটা আপনি সব পিছ আপনাদের ইমেল আইডি আপনার মোবাইল নম্বর আপনার টেলিফোন নম্বর যখন আটা আপনারা দিব তো আপনারা দি দিব তারপর ইত্যাদি নম্বর তো আপোনাক দিব লাগিব এটা ডকুমেন্টস তো পার্টিকুলার্স অফ দ্য এমপ্লয়েন এমপ্লয়মেন্ট আইডেন্টি ইফ এমপ্লয়ড প্লিজ এটেস্ট ফটোকপি কপি অফ আইডি কার্ড ইশ্যুড বাই ইশ্যুড বাই দ্য এমপ্লয়ার এম্পয়ার আপনার সবাই তো আপনার একটা ডকুমেন্টস দিব ডকুমেন্টস আপনার কি দিব তো আপনার ভোটার আডিখান দিলো হয়ে যাব আধার কার্ড দিলো হয়ে যাবে আপনার পেন কার্ড দিল হয়ে যাব আপনার সাথে এটা ডকুমেন্টস ইয়াতে দিব প্রুফ হিসাবে আপনাকে দিব তো আডেন্টি প্রুফ হিসাবে আপনার কিন্তু আপনার কার্ড আপনার পেন কার্ড নচলো ইয়াতে পেন কার্ডটা হল আপনার এড্রেস প্রুফ হয় এজ প্রুফ হয় তো আডেন্টি প্রুফ হিসাবে আপনারা ভোট আইডি ইয়ারপাড়া পাসপোর্ট ইয়ার পিছন আপনার আধার কার্ড এই সময় দিব দিবেন তো এতিয়া আপোনালোকে ইয়াতে নাম্বাৰটো দিব লাগিব যিটো আপোনালোকে ইয়াৰ লগত ডকুমেণ্ট এই ফৰ্মখনৰ লগত যিটো আপোনালোকে ডকুমেণ্টছ দিব চাপজ যদি আপোনালোকে আধাৰ কাৰ্ডটো দিয়ে তো আপোনাৰ আধাৰ কাৰ্ড নম্বৰটো ইয়াতে দিব লাগিব যদি ভোটাৰ আইডিটো দিয়ে তো আপোনাৰ ভোটাৰ আইডি নম্বৰটো এইটো বক্সত দিব লাগিব তো আপোনাৰ এইটো বক্সত ভোটাৰ আইডি নম্বৰটো ইয়াতে দি দিব তো তাৰ সৈতে দহ নম্বৰত তো দহ নম্বৰ চাইতে এড্ৰেছ অফ দ্য এমপ্লয়াৰ উইথ পিন তো আপুনি আকৌ ইয়াতে আপোনাৰ এড্ৰেছটো ইয়াতে দিব লাগিব এড্ৰেছটো ইয়াতে দি দিব পিন সহকাৰে এতিয়া হ'ল আপোনাৰ দুই নম্বৰ ফৰ্ম তো দুই নম্বৰ ফৰ্মখনত আপোনাৰ চাইতে এঘাৰ নম্বৰত কোৱা হৈছে পাৰ্চনেল পাৰ্টিকুলাৰছ তো আপনার মোবাইল ইয়াতে দিব লাগিব তো মোবাইল নম্বরটাইতে তারপর আপনার ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্ৰুপটো দিব তো ব্লাড গ্রুপ আপনি দিব তো তারপর এটা পার্সোনাল মার্ক পার্সোনাল মার্কস অফ আডেডেন্টিফিকেশন চাবেন পার্সোনাল মার্কস অফ আইডেন্টিফিকেশন তো আপনার কিনা মার্ক আছে নাকি যদি শরীর কিন্তু সুদ আছে নাকি যদি শরীর কিনা আছে তো আপনি দিব পাৰিব উল্লেখ করবেন তো আপনি ইয়াতে দিয়ে দিব আর যদি নাই আপনাকে নিদিলে হয়ে যাব তো বারো নম্বর কোয়া হয়েছে হেভ ইউ এপ্লাইড ফর পি ও পি ও আই ডি ইয়ার্লিড আপনার সাবছে তো ইয়ার আগত আপনাদের এপ্লাই করেছিল নাকি ইয়ার আগত আপনাদের বনাইছে নাকি পোস্ট অফিস আইডেন্টি কার্ড যদি আছে সেইটা বনাইছে নাকি যদি আপনাদের বনাইছে তেন ক্ষেত্রে আপনার ইয়েস ইয়েস টিকমার্ক লোক লাগবে আর যদি বনোৱা নাই নতুন হয় তোমার নট টিকমার্ক লাব তো তোপাশা এটা আপনার তলত দিয়ে আছে এ বি দুটা দিয়ে আছে স্টেটাস অফ দ্য এপ্লিকেশন কার্ড ইস্যুড কার্ড নট ইস্যুড ইফ কার্ড ইস্যুড ই্টেটাস অফ দ্য কার্ড আপনার চাব পেছে তো আপনার যদি বনাইছে তো মানে ইয়েস টিক মা গলোব আর যদি বনোৱা নাই তে নো ঠিক লৱাই দিব তার সাকে তো 13 নম্বৰ আপোনা পেমেন্ট কৰিব লাগিব পেমেন্ট কিমান কৰিব লাগিব এটু যেতিয়া আপোনাক এপ্লাই কৰিব যাব যেতিয়া এইখন ফর্ম জমা দিব দিব যাব তেতিয়া পোষ্ট অফিছৰ জিবৰ কৰ্তুপক্ষ এই পোষ্ট অফিছৰ জিবৰ মানুহে তাতে আপোনাক কৈ দিব যে কিমান দিব লাগিব কিমান দিবনে লাগে তাতে আপোনাক কৈ দিয়া হব তেতিয়া ইয়াতে লিখিব লাগিব তো আপোনকে তাতে গৈ আপোনাক যেতিয়া আপোনাক এইখন ফর্ম জমা দিব তাতে হয়তো মানুহে অফিছৰ মানুহে কৈ দিব যে আপোনাক কিমান টকা দিব লাগিব কাখন বনোৱাতে তো আপোনকে তাতে গলে আপোনাক এই পইচা পেমেন্টটো আপোনাক বুজি পাব কিমান দিব লাগিব তার ইয়াতে এতিয়া প্লেস ডেট তো আপনি কোনো জগার পর এই এপ্লাই আছে সেই জায়গাটার নামটা দিব তার ডেট দিব তারপর ইয়াতে সিগনেচার তো আপনারা সিগনেচারটা দিব তো সিগনেচারটা আপনি এপ্লিকেন্স যা সিগনেচারটা ইয়াতে দিব তো আপনি দিব তারপর তলত আছে ফর অফিস ইউজ অনলি তো এই হল আপনার ফর অনলি তো অফিসের মানুহটো ইউজ ইয়াতে করব আপনাকে অফিসর মানুহটো ফিল কর তো আপনার এক করবো তো এটা আপনাদের লগত আপোনালোকে এই ফর্ম আপনারা ভালকে ফিল করে বা আপনার যদি নিজে নয় তো জানা মানুষ ওর গিয়ে আপনারা এখন ভালকে ফিল কৰিব তো ফিল করে আপোনালোকে ইয়ার লোত আপনার ভোটার আইডি আধার কার্ড যুটি দিয়ে আপনার ইয়ে আপনার এটাচ করে আপনার কিন্তু আপনার পোস্ট অফিসত গিয়ে জমা দিব তো আপনার নিজের পোস্ট অফিস সেই পোস্ট অফিসত গৈ আপনি কিন্তু এইখন ফর্ম জমা দিব তো জমা দিয়ার কেদিন পিছতে আপনার আইডেন্টি কার্ড লাভ কৰিব পাৰিব এই আইডেন্টি কার্ড কিন্তু সকলকে বনাব কারণ যে ভোটার আইডি পেন কার্ড আধার কার্ড পাসপোর্ট এই বনাইছে আপোনালোকে এই ডকুমেন্টসব যে বনাইছে তো ঠিক তে আপনার এইও বনাব যদি আপোনালোকে বনোৱা নাই তেমন সনকালে এই বনাই লোক তো নতুন করে আরম্ভেছে ইয়ার আগত সাত মাহ আগতে কিন্তু এইটা আরম্ভ হয়েছিল এটা আকৌ নতুন করে আরম্ভ হয়েছে তো আপনারা এই বনায় লোক পার তো একে আপনাদের আইডেন্টি কার্ড বনাই লোব এটা আপনাদের কেন এই আপনার এই পেজত এই ফর্ম ডাউনলোড করবো আপনাদের কেন এই দেখাই দিয়ে আসো তো সর্বপ্রথম আপনার মোবাইল থাকা যু ব্রাউজার এটা ওপেন তো ওপেন করে পোস্ট অফিস ফর্মালে টাইপ করি টাইপ করার পেছি সার্চ কর তো সার্চ করার পিছন প্রথম যুত আছে ফর্মস্ল ইন্ডিয়ান পোস্ট ফর্মস বলে আপনি ইয়াতে প্রথম যুক্ত লিঙ্ক আছে লিঙ্কটা আপনাকে ক্লিক করে দিব তো ক্লিক করার পিছ আগে আপনার

তো আপনারা এনেক আপোনালোকে পোস্ট অফিস আডেন্টি কার্ড বনায় লোক পার তো নতুন আরম্ভ হয়েছে সন্কালে আপোনালোকে বনায় লোক তো আজিৰ ভিডিওত ইমানেই আশা করছি ভিডিওটি লাগিছে যদি ভিডিও ভাল লাগে তাদের একটা লাইক যদি করল নতুন হয়ে আছে তো প্লিজ চেনলট সাবস্ক্রাইব করবার বেল বেলাইকন্ট অন করে দিব আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবসের ওর হোয়াটসঅ্যাপ ফেসবুক যেন পেয়ে আপনাদের শেয়ার দিব যাতে এই ভিডিওটি চাই পোস্ট অফিসের আইডেন্টি কার্ড বনায় লোক পাৰে ধন্যবাদ